আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে। মৃত আলাউদ্দিন মণ্ডল, বয়স 37, মন্তেশ্বরে মামতপুর 1 নম্বর অঞ্চলের মিরগাড় এলাকার বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ ভোরে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় তাকে সকাল নাগাদ তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আপনার কি হয় ভাই? আচ্ছা, কি করে কি মারা গেল একটু বলবেন। মানুষে অসুস্থ ছিল, ডাক্তার বাড়ি নিয়ে গেছি, ডাক্তার বলছে মারা গেছে। বাড়িতে অসুস্থ হয়েছিল? বাড়িতে অসুস্থ হয়ে অসুস্থ হয়ে গিয়েছিল। হ্যাঁ, দিয়ে দিয়ে ডাক্তার বলছে মারা গেছে। কোথায় নিয়ে গেছিল? মনসর। কোথায়? হাসপাতাল। হাসপাতালে দিয়ে এখন বডি কোথায়? কানলা। কোথায় নিয়ে যাচ্ছেন? কানলা পোস্টমর্টমে। পোস্টমর্টম কি নাম যিনি মারা গেছেন? আলাউদ্দিন মণ্ডল। বয়স কতটা হবে? 40। 40। তা বাড়ি কোথায়? মির্গাহাট। ওনার বাড়িতে কে কে আছে? বউ আছে, মা আছে, ছেলে আছে, ছেলে মেয়ে। ছেলে মেয়ে। তা ভাই আছে, ভাইরা সব আলাদা। আপনার কে হয় বললেন? আমার ভাই, নিজের ভাই। ভাই। তা অন্য কিছু হয় নাই তো? না। থানায় অভিযোগ কিছু হয় নাই তো? না। কি নাম আপনার? কুতুবউদ্দিন মণ্ডল। বাড়ি? মির্গাহাট। আর ওনার বাড়ি? মির্গাহাট। আপনার কে হয়? গ্রাম সম্পর্ক ভাই। ভাই হয়। আচ্ছা, কি করে কি মারা গেল একটু বলুন। ঠান্ডা লেগেছিল কালকে, ডাক্তারবাবুকে দেখিয়েছেন, তারপরে আজকে রাত্রে হঠাৎ ভোরের দিকে দেখা যাচ্ছে ওনার শ্বাসকষ্ট হচ্ছে, নিয়ে আস্তে আস্তে হয়তো মারা গিয়েছে, ডাক্তার মৃত বলে ঘোষণা করেছে। কোথায় নিয়ে গিয়েছিলেন? মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দিয়ে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এখন বডি কোথায়? বডি মন্তেশ্বর থানায় দিয়ে তারপরে এখন পোস্টমর্টমের জন্য কালনা পাঠানো হচ্ছে। কালনা নিয়ে যাচ্ছে। হ্যাঁ। ওনার নাম কি? আলাউদ্দিন মণ্ডল। বাড়ি? মির্গাহাট। বয়স কতটা হবে? 40 বছর। 40 বছর। ওনার বাড়িতে কে কে আছে? ওনার মা আছে, ভাইরা আছে। ওনার বিয়ে থাকা হয়েছে? বিয়ে হয়েছে, দুটো, একটা ছেলে একটা মেয়ে আছে। নাবালক? নাবালক। অন্য কিছু হয়েছিল? না, অন্য কিছু নেই। থানায় কোনো অভিযোগ হয়েছে? থানায় কোনো অভিযোগ নেই, নর্মালভাবে মারা গেছে, অভিযোগ তো হবে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রবিউল হক মণ্ডল। বাড়ি? বাড়ি মির্গাহাট। ওনার বাড়িও মির্গা? ওনার বাড়ি মির্গাহাট, একই পাড়ার বসবাসী। উনি প্রতিবন্ধী ছিলেন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।